ইতিমধ্যে আপনারা জানেন যে টি-20 বিশ্বকাপের যে দল ঘোষণা করেছে সেখান থেকে বাদ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার মাটিতে মাহমুদউল্লাহর অভিজ্ঞতা কতটুকু কাজে লাগতো বা লাগবে কিনা সে বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত রয়েছেন দুজন স্পোর্টস রিপোর্টার, একজন 71 টেলিভিশনের রিয়াসাত আজিম ভাই এবং মাহফুজ আলম ভাই রয়েছেন টি স্পোর্টসের। আমরা প্রথমে কথা বলবো রিয়াসাত আজিম ভাইয়ের সাথে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো? জি, আপনি ক্রিকেট নিয়ে অনেকদিন কাজ করে যাচ্ছেন বাংলাদেশের, আমরা দেখে থাকি মাহমুদউল্লাহর অভিজ্ঞতাটা এবং যে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার মতো মাটিতে এই বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন? সবচেয়ে বড় ব্যাপার কি যে বাংলাদেশ দলের যদি আপনি এক্সপিরিয়েন্স বিচার করেন, মানে ওই এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্সটাকে আমরা গত প্রায় 15-17 বছর ধরে ক্যারি করছি, সেই জায়গাটায় ডেফিনেটলি মাহমুদউল্লাহ না থাকাটার একটা প্রভাব থাকবেই। কিন্তু আপনি যদি সাম্প্রতিক ফর্ম দেখেন কিংবা হচ্ছে মিডল অর্ডারে টিম ম্যানেজমেন্টের যে চাওয়া, সেই চাওয়ার সাথে যদি মাহমুদউল্লাহ ফর্মকে আপনি মেলাতে যান সে জায়গাটাতে মেলে না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা, একজন ক্রিকেটারকে যদি আপনি বাদ দেন অফর্মের কারণে, তাহলে আসলে আলটিমেটলি অন্য ক্রিকেটার যারা, যাদেরকে আপনি ইনক্লুড করেছেন, তারা আসলে কোন ধরনের ফর্মে রয়েছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। নাজমুল হোসেন শান্তকে আপনি ইনক্লুড করেছেন, তার পারফরমেন্সটা কি? 104 স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে আপনি হচ্ছে খেলাতে যাচ্ছেন হচ্ছে টপ অর্ডারে, ওপেনিংয়ে বা নাম্বার থ্রিতে, সেরকম একজন পরিকল্পনা, একটা পরিকল্পনা করে যদি আপনি কোনো ক্রিকেটারকে খেলাতে চান, তার স্ট্রাইক রেট যদি হয় 104, মানে অলমোস্ট 100, টি-20 জন্য তিনি কতটুকু আসলে সুইটেবল সেই প্রশ্নটা থেকে যায়। আবার মাহমুদউল্লাহ যে ইনিংসগুলো গত এশিয়া কাপে খেলেছে, মোটামুটি 3টা 20 বা 22 এরকম রানের ইনিংস ছিল, সেরকম পারফরমেন্সও কিন্তু এশিয়া কাপে না থাকা শান্ত তার আগে আমরা খুব একটা দেখিনি। অর্থাৎ একজন ক্রিকেটার তার এভারেজ হচ্ছে আন্ডার-20, স্ট্রাইক রেট হচ্ছে 104, একে আপনি চুজ করছেন। আমরা যদি খেয়াল করি রাব্বিকে চুজ করা হয়েছে, রাব্বির ক্লাস নিয়ে কিংবা তার যে পারফরমেন্স সেটা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই, কিন্তু তিনিও কিন্তু খেলার মধ্যে ছিলেন না। অন্য যাদেরকে চুজ করা হয়েছে মিডল অর্ডারে, যাদের উপর নির্ভর করা হচ্ছে আসলে পারফর্মারটাকে, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আফিফ ছাড়া। সো এরকম একটা সিচুয়েশনে আপনি শুধুমাত্র মাহমুদউল্লাহকে অফর্মের কারণে বাদ দিয়ে দিলেন এবং সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, আমার কাছে মনে হয় এটা অযৌক্তিক। দ্বিতীয় যে ব্যাপারটা, একজন ক্রিকেটার বাদ পড়তেই পারে, বাট দ্য প্রসেস ইজ ইম্পর্টেন্ট। আপনি একটা জায়গায় কর্মরত রয়েছেন, আমি একটা জায়গায় কর্মরত রয়েছি, প্রফেশনাল জায়গায় আমরা একটা সময় চেঞ্জ করতে পারি, কিংবা আপনার অফিস ফিল করতে পারে যে হয়তো আপনাকে দিয়ে, আমার অফিস ফিল করতে পারে আমাকে দিয়ে চলছে না, কিন্তু গুড বাই বলার কিন্তু আসলে একটা ধরন থাকে। রিয়াদকে আসলে যেভাবে গুড বাই বলা হয়েছে, এখানে যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছে, প্র্যাকটিস ম্যাচ বা ম্যাচ সিনারিও যেটাই বলি না কেন, সেখানে ডেকে আনা হয়েছে, তিন দিনই মোটামুটি তিনি থাকার চেষ্টা করেছেন, দ্বিতীয় দিন খেলতে পারেনি, প্রথম দিন ব্যাট করেছেন, 48 রানস করেছেন, অ্যান্ড দেন এদের সাথে এই জায়গায় খেলিয়ে ডিসাইড করা হয়েছে মাহমুদউল্লাহকে আমি ফাইনালি রাখবো না। আপনি যদি তাকে নাই রাখবেন এশিয়া কাপের পারফরমেন্সের ভিত্তিতে, যদি মনে হয় রিয়াদের রিফ্লেক্স খারাপ, এশিয়া কাপের পারফরমেন্সের ভিত্তিতে যদি মনে হয় যে রিয়াদ সেই ইন্টেন্টটা ক্যারি করছে না, তাহলে তো আপনাদের এশিয়া কাপ তাকে বাদ দিয়ে দিতে পারতেন, তাকে বলে দিতে পারতেন, রিয়াদের বিদায়টা আরও বেশি মধুর হতো। কিন্তু সেই জিনিসটা কিন্তু ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক প্যানেল কেউই করেনি। এটা খুবই দুঃখজনক, একজন ক্রিকেটার আজীবন খেলবেন না। সচিন টেন্ডুলকারও আজীবন খেলেনি, ব্রায়ান লারাও আজীবন খেলেনি, বাট ইম্পর্টেন্ট ইজ হাউ ইউ আর অ্যাকচুয়ালি ওই ক্রিকেটারকে ট্রিট করছেন এবং তাকে গুড বাই জানাচ্ছেন। আমার কাছে মনে হয় এটা আমাদের ক্রিকেট কালচারের একটা বড় ঘাটতি। ধন্যবাদ রিয়াসাত আজিম ভাই। আপনার কাছে যদি আমরা একটু জানতে চাই যে আসলে সৌম্য সরকার, ইস্টার্ন ভাই, নুরুল হাসান সোহান দলে রয়েছেন, সৌম্য সরকারকে কি উপরে সুযোগ বা দলে জায়গা দিতে পারতো কি না? সৌম্য সরকারকে, মানে আসলে যে প্রসেসটা, মানে বা আমরা যে দলটা পেয়েছি সেখানে সৌম্য সরকারকে নিয়ে অনেক কথা হয়েছে, কারণ হচ্ছে নাজমুল হোসেন শান্তকে যখন দলে ইনক্লুড করা হলো সেই জায়গা থেকে সৌম্য সরকার তার জায়গাতে আসতে পারতেন কি না সেটা নিয়ে কথা হয়েছে। আবার আপনি যেটা বলছেন যে লিটন কুমার দাসের কথা, যে তাকে হয়তো ওপেনিং ভাবনায় চিন্তাভাবনা করা হচ্ছে, সেই জায়গায় তার সঙ্গে সৌম্য সরকার থাকতে পারতো কি না, লিটনের জায়গাটা আগে একটু ক্লিয়ার করি। লিটনকে নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা মানে ডিলেমা তৈরি হয়েছে, মানে কোচিং স্টাফদের মধ্যে বা টিম ম্যানেজমেন্টের মধ্যে। এমনও কথা আমরা শুনেছি যে লিটন কুমার দাসকে মুশফিকুর রহিমের যে রোলটা ছিল সেই রোলটা আসলে তাকে দিতে চাচ্ছেন তারা, এবং ওপেনিং ভাবনায় ভিন্ন কিছু নাম রয়েছে। এবং সেই জায়গাতে আমরা লাস্ট তো দেখলাম যে মেহেদি হাসান মিরাজকে ট্রাই করা হয়েছে এবং তিনি সাকসেসফুলি তার কাজটা আসলে শেষ করেছেন। সো মেহেদি হাসান মিরাজ যদি সাকসেসফুলি কাজটা শেষ করে থাকেন এবং তার প্রতি যদি টিম আসলে প্লিজড থাকে, তাহলে এমনও হতে পারে যে মেহেদি হাসান মিরাজকে অটো চয়েস রেখে তার সঙ্গে আসলে চিন্তাভাবনা করা হচ্ছে, এনামূলক বিজয়কে বাদ দিয়ে দেওয়া হয়েছে, নাজমুল হোসেন শান্তকে নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, এই প্রসেসটাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন যে প্র্যাকটিসে দেখে, প্র্যাকটিসে তার ইন্টেন্টটা দেখে তার উপর আপনি ইমপ্রেসড হয়ে যাওয়া। রিসেন্ট পাস্টে তিনি আসলে কোনো খেলাই ছিলেন না এবং ইন্টারন্যাশনাল
মানে মঞ্চে না থেকে হুট করে ওয়ার্ল্ড কাপের মঞ্চে গিয়ে পারফর্ম করা, এটা আমার কাছে মনে হয় যে বুমেরাং হতে পারে। শান্ত যদি ভিন্ন কোনো কিছু আসলে করে বসেন তাহলে তো এটা তার জন্য ভালো, বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাট প্রসেস সেটা বলে না। প্রসেস হচ্ছে যে আপনি একটা ওয়ার্ল্ড কাপে যখন যাবেন সেখানে চমক থাকতে পারে, কিন্তু চমক কিন্তু এটা না যে রিসেন্ট পাস্টে যে হচ্ছে খেলাই ছিল না তাকে হুট করে আপনি এনে মাঠে নামিয়ে দিলেন। চমক এটা হতে পারে যে ডোমেস্টিক সার্কিটে আপনার কেউ হয়তো বা রেগুলার পারফর্ম করে যাচ্ছে, আপনার স্টকে এমন একজন বোলার বা ব্যাটসম্যান আছে যাকে ইন্টারন্যাশনাল সার্কিট এখনও দেখেনি, সেটা হয়তো বা চমক হতে পারে। বাট এই জায়গায় যে চমকটা আসলে প্রতি কোচ মানে প্রত্যেকটা কোচই আসার পরে দেন নাজমুল হোসেন শান্তকে, যে সেটা আলটিমেটলি একটা সময় গিয়ে ব্যাকফায়ার করে। সো ওই জায়গাটাতে একটা তো সমস্যা আছে, আর সৌম্য সরকার সেটা পূরণ করতে পারতেন কি না আপাত দৃষ্টিতে কম্পেয়ার টু নাজমুল শান্ত, সেখানে সৌম্যর দিকে হয়তো বা আপনার ভোটিং বা যারা আসলে ক্রিকেটটাকে কাছ থেকে দেখছেন তাদের ভোটিংটা যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে এই ধরনের ফ্ল্যাট উইকেট কন্ডিশনে সৌম্য লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন এবং তার যে টাইমিং অথবা সেই উইকেট বিবেচনা উইকেটকে এক্সপ্লয়েট করার যে সামর্থ্য সেটা সৌম্য সরকারের অনেক ভালো আছে। লাস্ট বিপিএলও সৌম্য আসলে ভালোই খেলেছেন, যদিও রিসেন্ট পাস্টে তিনিও আসলে ইন্টারন্যাশনাল যে ফরম্যাট সেখানে আসলে তিনি নেই। সো এটা একটা রিস্কি কল ছিল টিম ম্যানেজমেন্টের জন্য, বাট ইন্টেন্ট দেখে নিয়েছেন, ইম্প্যাক্ট চাচ্ছেন, নট পারফরমেন্স। লেটস সি শ্রীরাম যেই কাজটা আসলে করতে চাইছেন সেটা আসলে কতটুকু হয়। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা একটু আজিম ভাইয়ের কাছ থেকে আর একটু জানবো যে আমরা এশিয়া কাপটা দেখেছি যে আমাদের বাংলাদেশ টিম জিততে জিততে আমরা হেরে যাই, মানে একেবারেই দর্শকদেরকে মানে এত সুন্দর করে উৎফুল্ল করে একটা সময় আমরা গিয়ে লাস্টের দিকে গিয়ে হেরে যাই, আসলে এই জায়গাটা আসলে কেন আপনার কী মনে হয়? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, আপনি যখন থেকে ক্রিকেট বোঝা শুরু করেছেন কিংবা আমরা আসলে প্রায় 12-13 বছর হয়ে যাচ্ছে জার্নালিস্ট হিসেবে কাজ করছি এই মিরপুর এরিয়াতে, যখন থেকে আসলে কাজ করা শুরু করেছি তারপর থেকে বাংলাদেশকে সবসময় আমরা দেখি যে জিততে জিততে হেরে যায় কিন্তু হারতে হারতে কখনো জিততে দেখি না। তো এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশ এই গত 12-13 বছরেও এরকম অনেক সিচুয়েশনসে পড়েছে যেখান থেকে বাংলাদেশ আসলে জিততে জিততে হেরে গেছে কিন্তু হারতে হারতে কখনো জিতেনি। এই শিক্ষাটা হচ্ছে প্রতিবারই আমরা অর্জন করার চেষ্টা করি প্রত্যেকটা ট্যুরে, প্রত্যেকটা টুর্নামেন্টে, প্রত্যেকটা কোচের অধীনে, প্রত্যেকটা বোর্ড প্রধানের অধীনে, প্রত্যেকটা সিলেকশন প্যানেলের অধীনে, কিন্তু দিন শেষে কিন্তু সেই জিনিসটার আমরা অ্যাপ্লিকেশনটা দেখি না। আর দ্বিতীয় ব্যাপার যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে আপনি যখন একটা ক্রিকেট দল গড়ছেন তখন আসলে ওই দলটা গড়ার ক্ষেত্রে আপনি কতটুকু অ্যাকাউন্টেবল, দলটা গড়ার প্রসেসটা কী সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ইন্টেন্ট নিয়ে কথা হচ্ছে, একটু আগে মাহফুজ বললেন ইন্টেন্টের কথা এবং এই কথাটা কিন্তু আসলে আগামী 2-3 মাস চলবে, ইন্টেন্ট ইন্টেন্ট অ্যান্ড ইন্টেন্ট, কারণ গতকালকে শ্রীধরন শ্রীরাম ইন্টেন্টের একটা নতুন ফর্মুলা আমাদের মধ্যে ইনজেক্ট করেছেন। এখন সেই ইন্টেন্টের ফর্মুলাটা তিনি বলছেন কি যে নাজমুল হোসেন শান্তকে খেলানো হচ্ছে হচ্ছে তার ইন্টেন্টের কারণে, তার প্রতি ক্রিকেট বোর্ড সেই আস্থা রাখতে চায় ইন্টেন্টের কারণে, এবং এর আগের কোচেসরা হচ্ছে মোটামুটি একই টাইপের কথাবার্তা বলেছেন কিন্তু সেটা ব্যাকফায়ার করেছে তিনি যেটা বলছিলেন। আমার কথা হচ্ছে শ্রীধরন শ্রীরাম বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন হচ্ছে এশিয়া কাপ থেকে এবং নাজমুল হোসেন শান্ত ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি, ফর্চুনেট হলে বাংলাদেশ ফর্চুনেট, আনফর্চুনেট হলে তিনি ব্যক্তিগতভাবে আনফর্চুনেট, এশিয়া কাপের স্কোয়াডের মধ্যে কিন্তু আমরা তাকে ওভাবে দেখিনি, খেলার কোনো সুযোগ হয়নি। তাহলে আপনি তার ইন্টেন্টটা দেখলেনটা কোথায়? যেই কোচ হচ্ছে তার মতামত দিচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য, বিশ্বকাপে ভালো করার জন্য, নাজমুল শান্তর ইন্টেন্ট দেখারই তো শ্রীরামের সুযোগ হয়নি, যতটুকু হয়েছে তুলনামূলকভাবে অন্যদের হয়েছে। সাব্বির কোথায় পারফর্ম করে এখানে ঢুকলো? সৌম্য সরকারকে আপনি স্ট্যান্ড বাই রেখেছেন, ডেফিনেটলি কেউ ইনজুরি হলে তো ঢুকে যাবে, সৌম্য সরকারের পারফরমেন্সটা কী? অর্থাৎ ব্যর্থতার রিপ্লেসমেন্ট যদি ব্যর্থদের দিয়ে করা হয় সেই জায়গায় আপনি আসলে সফলতা পাবেন না, আপনাকে আলটিমেটলি সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যেখানটায় কেউ ফেল করলে আপনার স্ট্যান্ড বাই ক্রিকেটাররা থাকবে, লাইক ইন্ডিয়া, লাইক অস্ট্রেলিয়া, আমরা পাকিস্তানের কথাও বলতে পারি, শ্রীলঙ্কার কথা বলতে পারি, যারা এসে পারফর্ম করবে, যারা বুক চিতিয়ে লড়বে, যাদের ক্রিকেটারদের মধ্যে সেই কনফিডেন্সটা থাকবে যে আমি খারাপ করলেই বাদ পড়ে যাব না, যে ক্রিকেটাররা প্লেয়ার ম্যাচেস নিয়ে খেলতে নামবে যে আমাকে কী করতে হবে সেটা আমি জানি। একজন ক্রিকেটারকে আপনি দেখেন ডিউরিং দ্য এশিয়া কাপ একটা সময় মনে হচ্ছিল যে নাম্বার 4-এ সম্ভবত আফিফ মোটামুটি ব্যাট করতে নেমে যাবে এরকম একটা সিচুয়েশনস, তারপরে তাকে ডেকে টেনে হিস্ট্রি অনেকটা সুযোগ থাকলে টেনে হিস্ট্রি ঢুকাতো, কারণ হচ্ছে তো অনেক ক্যামেরা ট্যামেরা থাকে সেটা সুযোগটা হয় না, পরে মুশফিক নেমে গেলেন। তার মানে একটা ক্রিকেট দল কত কনফিউজড যে একজন ক্রিকেটার যখন আউট হয়ে গেল তার পরবর্তীতে আরেকজন কে নামবেন সেটা নিয়ে হচ্ছে একজন ক্রিকেটার বাউন্ডারি রোপের কাছাকাছি চলে যাওয়ার পর তাকে বলে যে ভাই তুই চলে আমি নামি। এরকম সিচুয়েশন যখন একটা দলের মধ্যে থাকবে, একটা দলে যখন এরকম সিচুয়েশন হবে যে বোর্ড প্রধান বলে আগামী 2 বছরে আমরা হচ্ছে টার্গেট করছি, কারণ হচ্ছে পরের বিশ্বকাপ নিয়ে তিনি বলেছেন, পরের বিশ্বকাপ তো 24 সালে, আবার গতকালকে সিলেকশন প্যানেল বললো যে আমরা পরের 1 বছর নিয়ে টার্গেট করছি, অর্থাৎ কার টার্গেট কী এই টার্গেটটাই তো তারা নিজেরাও বুঝছে না, ক্রিকেটাররাও বুঝছে না, কোচিং স্টাফ বুঝছে না। এরকম যদি অবস্থা হয়ে থাকে তাহলে টার্গেট ফেল হবে, কিছু করার নেই।
অসংখ্য ধন্যবাদ আজিম ভাই আপনাকে। আপনার কাছ থেকে আর একটু জানতে চাই যে এশিয়া বিশ্বকাপ, এশিয়া কাপটা যেখানে আমরা বাদে বাংলাদেশ আফগানিস্তানের কাছে প্রথম শ্রীলঙ্কা হেরে গেল, বাংলাদেশের কাছেও হেরে যাওয়ার মতো অবস্থা ছিল, সেই শ্রীলঙ্কাই এশিয়া কাপটা নিল, তাদের মানে সাহস এবং মানে এত শক্তি যে পাকিস্তানকে হারালো এক একের পর এক, তারা সুন্দর খেলেছে, আসলে এই বিষয়ে কীভাবে দেখবেন? দেখুন, টিম শ্রীলঙ্কা এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য একটা এক্সাম্পল সেট করেছে। আফগানিস্তানের কাছে 105 অল আউট হয়ে যাওয়ার পর সম্ভবত কেউ ভাবেনি যে এই শ্রীলঙ্কা তারা আসলে সুপার ফোরে যাবে। সেখানে ভাবা হয়েছিল যে বাংলাদেশই সম্ভবত খুব ইজিলি শ্রীলঙ্কাকে বিট করে সুপার ফোরে খেলছে এবং বাংলাদেশ থাকছে সুপার ফোরে, বাট সেটা হয়নি। শ্রীলঙ্কার কামব্যাকটা অনেক বেশি স্ট্রং হয়েছে। শ্রীলঙ্কাকে আমি এই জন্যই এক্সাম্পল হিসেবে নিতে বলছি যে ভঙ্গুর একটা জায়গা থেকে আপনি যখন আপনাকে গড়তে পারবেন, সেটার প্রসেসটা যদি আপনি একটু খেয়াল করেন, তখনই আপনি বুঝবেন যে কেন শ্রীলঙ্কা এই মুহূর্তে পুরো ওয়ার্ল্ডের জন্য একটা এক্সাম্পল হতে পারে। খানিকক্ষণ আগে রিয়াসাদ আজিম তিনি বলছিলেন আসলে দলের অবস্থার কথা, মানে দলের এই যে এক মানে প্রত্যেকেরই একটা জিনিস জানার কথা, টিম শ্রীলঙ্কা সম্ভবত তাদের যে টিম ম্যানেজমেন্ট, তাদের যে কোচ কিংবা ক্যাপ্টেন, পুরো দলকে একই সুতোয় গাঁথতে পেরেছিলেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সবার কাছে একরকম একটা মেসেজ ছিল এবং প্রত্যেকেরই দলে থাকার, নিজের খেলাটুকু দেওয়ার একটা নিশ্চয়তা ছিল। এবং সে কারণে দেখেন তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা চিন্তা করেন, তাদের দেশের অবস্থা চিন্তা করেন, তাদের পুরো দেশের যে পরিস্থিতি সেটা চিন্তা করেন, তাদের মানসিক অবস্থা চিন্তা করেন। সেখান থেকে শ্রীলঙ্কা এই পারফরমেন্সটা করবে এটা তো আসলে কেউ ভাবেনি, বাট তারা কীভাবে করলো এটা একটাবার যদি আপনি চিন্তা করেন তাহলেই বুঝবেন যে কিছু একটা ঘটেছিল যেটা পুরো দলকে একটা অন্যরকম স্পিরিট এনে দিয়েছে। সেই কিছু একটা কী, সেটা আসলে টোটালি সাইকোলজিক্যাল একটা ব্যাপার, যে প্রত্যেকের সাইকোলজিতে ঢুকিয়ে দেওয়া যে আমরা আমাদের জায়গা থেকে এক আছি, আমাদের টার্গেট এই, আমাদের গোল এই, আমরা এই কাজটা আমরাই করব। এবং এই কাজটা যখন তারা পেয়েছেন, এবং কালকে একটা কথা বলা হচ্ছিল যে পারফরমেন্স দরকার নাই, ইম্প্যাক্টটা দরকার। আপনি পুরো মানে শ্রীলঙ্কার টিমের মধ্যে দেখেন, তারা পাকিস্তানের ক্ষেত্রে আপনি যদি যান দেখবেন যে শুধুমাত্র টপ অর্ডার থেকে রিজওয়ান তিনি পারফর্ম করছিলেন, মিডল অর্ডার থেকে অন অ্যান্ড অফ একটা পারফরমেন্স ছিল, কখনও নওয়াজ পারফর্ম করছেন, কখনও সাদাব পারফর্ম করছেন, রেগুলার বেসিস একটা পারফরমেন্স ছিল না। ইন্ডিয়ার ক্ষেত্রে যান, উপরে বিরাট পারফর্ম করছিল, এদিকে অন্য কেউ হয়তো পারফর্ম করছিল, কখন হার্দিক পান্ডিয়া, সো এই অন অ্যান্ড অফ ব্যাপারটা ছিল না। ওদের প্রত্যেকটা জায়গাতে কনস্ট্যান্ট পারফরমেন্স ছিল, 30-40 করে অন্তত 4 বা 5 পারফর্মার পারফর্ম করছে। তো এই যে প্রত্যেকের জায়গা থেকে যে আমাকে খেলতে হবে, আমাকে পারফর্ম করতে হবে, এইটা প্লেয়ার নিজের থেকে চাইলেই হবে না, এটা আসলে একটা টিম মোটিভেশন। এই টিম মোটিভেশন, ড্রেসিং রুমটা যতদিন ঠিক না হচ্ছে, টিম মোটিভেশনটা যতদিন একই সুতোয় না আসছে, ততদিন আপনি এই কাজটা করাটা মানে শ্রীলঙ্কার মতো ক্রিকেট খেলাটা এটা কঠিন। ক্যাপ্টেন, কোচ, টিম ম্যানেজমেন্ট, প্লেয়ার, এই জায়গাটা একটা রেল লাইনের মতো, মানে একটা রেলগাড়ির মতো, এখান থেকে যদি কোনো একটা বগি আপনার লাইনচ্যুত হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আপনার গোলটা রিচ করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় দুই ভাইকে, রিয়াসাত আজিম ভাই এবং মাহফুজ ভাইকে, আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যে নতুন যে দল ঘোষণা করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে, সে বিষয়ে আমাদের সাথে কথা বলছিলেন রিয়াসাত আজিম ভাই এবং মাহফুজ ভাই। শুভ খান, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, বাংলা ভিশন, ঢাকা।